কবি পরিচিতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্যক্তিত্ব শহীদ জননী জাহানারা ইমাম। জাহানারা ইমাম ছিলেন একজন বাংলাদেশী লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি বাংলাদেশে শহীদ জননী হিসেবে পরিচিত। তার বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি। একাত্তরে তার জ্যেষ্ঠ পুত্র শাফি ইমাম রুমি দেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেন। বিজয় লাভের পর রুমির বন্ধুরা রুমির মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন। রুমির শহীদ হওয়ার সূত্রেই তিনি শহীদ জননীর মর্যাদায় ভূষিত হন। জাহানারা ইমাম 1929 সালের 3রা মে বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বড়ুয়া থানার অন্তর্ভুক্ত সুন্দরপুর গ্রামে রক্ষণশীল বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল জুডু। জাহানারা ইমামের পিতা সৈয়দ আব্দুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, মাতা ছিলেন সৈয়দ হামিদা বেগম। জাহানারা ইমাম মাধ্যমিক পাশ করেন 1942 সালে। 1944 সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে 1945 সালে ভর্তি হন কলকাতার লেডি ব্রেবন কলেজে। লেডি ব্রেবন কলেজ থেকে বিএ পাশ করেন 1947 সালে। বিখ্যাত স্থপতি শরীফুল আলম ইমাম তার স্বামী। দেশ বিভাগের পর পরিবারের সঙ্গে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে যান। 1960 সালে বিএড ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 1961 খ্রিস্টাব্দে এমএ পড়াকালীন ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে 6 মাস আমেরিকায় কাটান। যুক্তরাষ্ট্র থেকে সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন 1964 সালে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে 1965 সালে বাংলায় এমএ পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষক হিসাবে তার কর্ময় জীবনের প্রথম কাল কাটে ময়মনসিংহ শহরে। সেখানে বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে 1948 থেকে 1949 সাল পর্যন্ত তিনি কর্মরত ছিলেন। এরপর তিনি ঢাকায় চলে আসেন। ঢাকার সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বুলবুল একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক হিসেবে তার কর্মজীবন অতিবাহিত হয়। তিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটেও খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন। 1971 সালের মুক্তিযুদ্ধে তার প্রথম সন্তান রুমি যোগদান করেন। রুমিও তার সহযোদ্ধাদের বিভিন্ন অপারেশনে জাহানারা ইমাম সহযোগিতা করেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাদ্যের যোগান, গাড়িতে অস্ত্র আনা নেওয়া এবং তা যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়া, খবর আদান প্রদান ইত্যাদি কর্মকাণ্ডে তিনি সর্বান্তকরণ অংশগ্রহণ করেন। যুদ্ধের শেষ দিকে রুমি শহীদ হন। তিনি একাত্তরের ঘাতক দালাল, রাজাকার, আলবদর, আল শামসদের শাস্তির দাবিতে অমৃত্য সংগ্রাম করেছেন। জাহানারা ইমাম অনেক গ্রন্থ লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল শিশু সাহিত্য গজ কচ্ছপ, সাতটি তারা ঝিকিমিকি, বিদায় দে মা ঘুরে আসি, অনুবাদ গ্রন্থ জাগ্রত ধরিত্রী, তেপান্তরের ছোট শহর, নদীত্রে ফুলের মেলা, মুক্তিযুদ্ধ বিষয়ক বীরশ্রেষ্ঠ, একাত্তরের দিনগুলি, অন্যান্য গ্রন্থ অন্য জীবন, জীবন মৃত্যু, শেক্সপিয়ারের ট্র্যাজেডি, নিঃসর্গ উপায়ন, বুকের ভিতরে আগুন এবং আরও অনেক। তিনি জীবনে পুরস্কার পেয়েছেন অসংখ্য। তার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পুরস্কার 1988 সালে, কমল মুস্তারি সাহিত্য পুরস্কার 1988, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 1991, আজকের কাগজ হতেই শতাব্দীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা পুরস্কার বাংলা 1401 সালে, নারী গ্রন্থ প্রবর্তনা 1994 সালে, স্বাধীনতা পদক 1997 সালে, রোকেয়া পদক 1998 সালে, অনন্যা সাহিত্য পুরস্কার 2001 সালে। এছাড়া তিনি অসংখ্য পুরস্কার লাভ করেছেন। জাহানারা ইমাম 1994 সালে 26 জুন বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট নগরীর সাইনাই হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে 65 বছর বয়সে মৃত্যুবরণ করেন। সবাইকে ধন্যবাদ।